আজকের এই ভিডিওতে আমরা দেখব সাইলেজ কিভাবে কাটে এবং সেই সাইলেজকে কিভাবে একটি র‍্যাপিং মেশিনের মাধ্যমে র‍্যাপিং করে সেটা আবার সংরক্ষণ করা হয়। এই পুরো প্রসেসটা আমরা দেখব এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করি। প্রথমেই সাইলেজ কাটার মেশিন দিয়ে সাইলেজ কেটে নিতে হবে। এরপর সাইলেজ কাটার সময় আপনার প্রয়োজন অনুযায়ী সাইজ করে নিতে পারবেন, যেটি নির্ভর করবে আপনার মেশিনের। আপনি চাইলে ছোট করে নিতে পারেন, বড় করে নিতে পারেন, এটা আপনার খাদ্যের সাইজের উপর নির্ভর করবে। এরপরে সাইলেজ কাটা হয়ে গেলে এটা র‍্যাপিং এর জন্য প্রস্তুত হয়ে গেল। এটার পর্যাপ্ত ময়শ্চার এনে তারপর আপনারা কনভেয়ারের সামনে দিলেই কনভেয়ার অটোমেটিকলি উপরের দিকে মেশিনের ভিতরে টেনে নিয়ে যাবে। এরপরে এই মেশিন থেকে ভিতরে তৈরি হবে সাইলেজের র‍্যাপিং। সেখানে সুতো দেয়া থাকবে, সেই সুতো এটাকে পেঁচিয়ে রাখবে যাতে এটা সহজেই এলোমেলো হয়ে না যায়। এরপরে এটাকে খেয়াল রাখতে হবে, এটা অবশ্যই 440 একটি মেশিন, 440 লাইনই চলে। এর কারণে এটাকে সাবধানতার সাথে চালাতে হবে। এবং এর বাইরেও এর আপনারা আমাদের ভিডিওতে দেখেছিলেন, 440 বাদেও আমরা ডিজেল ইঞ্জিন নিয়ে এসেছি। আপনারা চাইলে এই 440 লাইন বাদেও ডিজেল ইঞ্জিন দিয়ে আপনার এই র‍্যাপিং কাজটা শেষ করতে পারবেন। এই মেশিনে রয়েছে একটি অতিরিক্ত কম্প্রেসার মেশিন, যেটা আপনার পুরো মেশিনের যে হাইড্রোলিকের যে কাজগুলো আছে সেটি করতে সাহায্য করবে। দেখতেই পাচ্ছেন সাইলেজগুলো প্রসেসিংয়ের জন্য মেশিনের ভিতরে ঢুকে যায়। এমার্জেন্সি হাতল দেখতে পাচ্ছেন, এই হাতলটি খুব দ্রুত কোনো সমস্যা হলে এই হাতল চাপ দিয়ে আপনি পুরো মেশিনটাকে বন্ধ করতে পারেন। এরপর ভিতরে সাইলেজ বাধা হয়ে গেলে আপনা থেকেই মেশিন একটি সিগনাল দিবে এবং এটি রোলার থেকে বান্ডিল আকারে বাহিরে বেরিয়ে আসবে। এরপরে কম্প্রেসারের মাধ্যমে এখানে যে র‍্যাপিংটা আছে পলি, সেই র‍্যাপিং পলিটা নিজে নিজেই একে পেঁচিয়ে নেবে। আপনি চাইলে এই পেঁচানোটা কম বেশি করতে পারবেন, আপনি চাইলে বেশি পেঁচানোর সিস্টেম করে দিতে পারেন, আপনি চাইলে কম দিতে পারেন। দর্শক, এতক্ষণ আমরা আপনাদের দেখালাম সাইলেজ কাটার মেশিন এবং র‍্যাপিং মেশিন, কিভাবে আপনি সাইলেজ কাটবেন এবং সেটি র‍্যাপিং করে আপনি অনেক দিন ধরে এটাকে রিজার্ভ করে আপনার গরুকে বা আপনার গবাদি পশুকে ধীরে ধীরে খাওয়াতে পারবেন। তো যদি মেশিনটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এসে আমাদের এখান থেকে নিতে পারেন, অথবা কৃষি বাজারের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন, অথবা কৃষি বাজারের পেজে দেওয়া নাম্বারগুলোতে কল করে অর্ডার করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।